মানুষ যেভাবে ট্রল করছে তারা কি আদৌ সত্যটা জানে? যখন আমি কিছু একটা করে ফেলবো তখন আমার ছবিতে মানুষ বলবে, আহা আমি এটা এমন করে ফেললো, নিশ্চয়ই কি না কি হয়েছে। তাদের কথা উঠছে যে একটি বাবার আর আমার বাবার বক্তব্যগুলো মিথ্যা, তারা এটা কেউ বুঝতেই চাচ্ছে না। আমি তো প্রত্যেকটা বক্তব্যের প্রমাণ দিচ্ছি, সে কেবলমাত্র একটা কথাই বলছে যে আমাকে জিম্মি করেছে, তার মেয়ের সম্মান যে সে হানি করছে। এখানে আপনারা কি বলবেন? আমাকে সবাই বলছে যে মেয়েটা বাবার কাছে কেন ফিরে যাচ্ছে না, এবং আমার বক্তব্যগুলোকে নিয়ে অনেক ট্রল করছে, আমাকে সব জায়গায় মেনশন করছে। আমি কিছুদিন ধরে অসুস্থ ছিলাম এগুলো দেখে, একেবারেই অসুস্থ যে এগুলো কেন করছে। মানুষ যেভাবে ট্রল করছে তারা কি আদৌ সত্যটা জানে? যখন এই ধরনের অসুস্থ বা মানসিকভাবে আমি অসুস্থ হয়ে যাব, যখন আমি কিছু একটা করে ফেলবো তখন আমার ছবিতে মানুষ বলবে, আহা আমি এটা এমন করে ফেললো, নিশ্চয়ই কি না কি হয়েছে। অনেকে ওটা একদম ঠিক হয়েছে, তার সাথে এটাই হওয়া উচিত, কিন্তু প্রকৃত সত্যটা তারা না জেনে যেভাবে আমাকে ট্রল করছে, আমাকে যে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে আমার বাবা, সেটা তো অন্য কেউ বুঝতে যাচ্ছে না। তাদের কথা উঠছে যে একটি বাবার আর্তনাদ, কিন্তু আমার আর্তনাদটা কে শুনবে? আমার কথাগুলো কে শুনবে? আমার বাবার বক্তব্যগুলো মিথ্যা, তারা এটা কেউ বুঝতেই চাচ্ছে না। আমি তো প্রত্যেকটা বক্তব্যের প্রমাণ দিচ্ছি, সে কেবলমাত্র একটা কথাই বলছে যে আমাকে জিম্মি করেছে, আমার এই ছবি সেই ছবি, অথচ আমার এই ধরনের কোনো ছবি নেই। একটা মিডিয়াতে এসে যে কীভাবে বলে যে আমার মেয়ের এই ধরনের ছবি, এগুলো সে ধারণ করেছে, আমি জানি না। আমি আজকে খুব মনে কষ্ট নিয়ে আসলে আসছি যে এগুলো আমাকে বলতে হচ্ছে, আমার বাবার সম্পর্কে এই ধরনের কথাগুলো আমাকে বলতে হচ্ছে। সে এত মিথ্যাচার করেছে যে আমি এখন এই সত্য বক্তব্যগুলো আপনাদের সামনে পেশ না করে আর পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না। সে এখন পর্যন্ত লেগে আছে আমাদের পিছনে, কিভাবে হয়রানি করবে, কিভাবে কি করবে, কোনোভাবেই কোনো দিক থেকে আমি শান্তি পাচ্ছি না। সে কেন এত বিরক্ত করছে, কেন এত হয়রানি করছে আমি জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি যে রাগের বর্ষবর্তী হয়ে এসব করা ঠিক না, কারণ তার নিজের মেয়ে তো কষ্ট পাচ্ছে। সে যদি আমাকে ভালোবেসে থাকে, নিজের মেয়েকে অনেক ভালোবাসে, সে বলছে আমি আমার মেয়েকে ভালোবাসি, আমার দরজা খোলা, তাহলে মেয়েকে যদি এতই ভালোবাসে, মেয়ের ভালোবাসার হাজবেন্ডকে বা মেয়ের খুশিটাকে সে কেন মেনে নিতে পারছে না, আমি জানি না। আমার শ্রদ্ধেয় শ্বশুর সাইফুল ইসলাম সাহেব কি মিডিয়াতে এসেছিলেন, কোনো কথা বলেছেন? ওনার 6-7 মাস আগে উনি মামলা করেছেন, কিন্তু উনি কোনো মিডিয়াতে আসে নাই। এখন আমার প্রশ্ন হলো, এই 6-7 মাস উনি মিডিয়াতে কেন আসলেন না, এটা আমার একটি প্রশ্ন। আরেকটি বিষয় হলো যে মামলাটি আপনি দেখেন, আপনারা মিডিয়াতে আমি বলবো যে সম্পূর্ণ জিনিস দেখেন, মানে ক্ষুদ্র অংশ না দেখে। ঠাকুরগাঁয় মামলা হওয়ার পরে আমরা একটি কোর্টের একটা নিয়ম আছে, লয়ের সেবা ভালো বুঝবেন, একটা ভিকটিমের 22 ধারায় জবানবন্দি। আমার ওয়াইফ ইতিমধ্যে 3টি জবানবন্দি দিয়েছে, একটি মহামান্য হাইকোর্টে, একটি ঠাকুরগাঁও কোর্টে, আর একটা ঢাকা কোর্টে। 22 ধারায় উনি বলেছে যে উনি আমাকে স্বেচ্ছায় বিয়ে করেছে, কেউ তাকে জোর অপহরণ করা হয়নি। তাহলে এটা তার বক্তব্য, যাকে বলছে ইয়া করেছে তার বক্তব্য। বলা হচ্ছে আমার শ্রদ্ধেয় শ্বশুর উনি মামলা করেছে 16 বছর দিয়ে নাবালিকা বলে, অথচ তার এসএসসি সার্টিফিকেটের বয়স আমার শ্বশুরের দেওয়া, বাবার দেওয়া, তাই না? বার্থ সার্টিফিকেট উনি করেছে, তারপরও ওনাদের এই সকল মামলার কারণে মহামান্য হাইকোর্ট এই তার বয়স নির্ধারণের জন্য, আপনি শুনেছেন ইতিমধ্যে, ভিকটিম সাপোর্ট সেন্টার দিয়েছে, এবং সেখানে তার বয়স ঢাকা মেডিকেলের মাধ্যমে 19 বছর নির্ধারিত হয়ে আসছে। তার মানে কি, সে প্রাপ্তবয়স্ক এবং তার বিয়ে করার অধিকার রয়েছে।